হাস্যগত পৌরাণিক পালা গয়া সুরের বুকে বিষ্ণুর পাদপদ্ম স্থাপন অমর্ত ধামে পিণ্ড দানের প্রচলন শুধু দর্শক মণ্ডলী এই পালার মাধ্যমে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সমস্ত জীবজন্তু জন্মগ্রহণ করে বছরের একটি নির্দিষ্ট ঋতুতে কিন্তু মানুষের বেলায় কেন হয় জন্ম মৃত্যু প্রতি ক্ষণে ক্ষণে দিবা রাত্রিতে পৃথিবীর সমস্ত জীব মরল তো পৃথিবী থেকে সরল কিন্তু মানুষের বেলায় কেন হয় দশ দিন ঘাট পালন বেনা বৃক্ষ মূলে জল দান খাদ্য দান কেন বা মৃত আত্মার শান্তির জন্য দেওয়া হয় পিণ্ডদান তারই অপূর্ব দৃষ্টান্ত তুলে ধরছি এই আলোকপুঞ্জ ভাষিত রঙ্গমঞ্চে ছৌ নৃত্য নাট্যের মাধ্যমে শুধু দর্শক মন্ডলী আশা করি সকলে আমাদের এই ছৌ পালাখানি ধারাবাহিকভাবে মর্মে মর্মে বুঝতে পারবে তাই দেখুন এতক্ষণে গভীর অরণ্যে আগমন করছেন অসুর দত্ত ত্রিপুরাসুর
অসুর গভীর অরণ্যে প্রবেশ করে ব্রহ্মদেবের কঠোর আরাধনায় রত হলেন। ও আমি আসি আছি সকাশে দিতে বল তুমি চাহিবে যা কে ও আমার জ্ঞানের আরাধ্য দেবতা এসেছেন এসেছেন ঠাকুর তব চরণে আমার শতকোটি প্রণাম তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বৎস বলপুত্র কি বামন যাহ তুমি সত্যি যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু তাহলে আপনি আপনার মনোমত বর আমায় দান করুন প্রভু আপনার মনোমত বর আমায় দান করুন আমার মনোমত বর তাহলে শোনো পুত্র ত্রিপুরাসু যে সন্তানকে স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন আজ তপস্যায় সন্তুষ্ট করিলে চতুর্ভুজ ব্রহ্মপত্তা সব যাও পুত্র তোমার সেই স্ত্রীর গর্ভজাত সন্তান হবে চিরমর তার কারো হস্তে না হবে মরণ সে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই চির দিলেন ঠাকুর করে আমি যে সন্তানকে স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন আজ তপস্যায় সন্তুষ্ট করিলাম এই চতুর্ভুজ ব্রহ্মপত্তা সং আমার সেই স্ত্রীর গর্ভজাত সন্তান হবে চির অমর তার কারো হস্তে না হবে মরণ সে হবে ব্রহ্মা বিষ্ণুর মতোই চির বেশ আপনি আমায় এই বরে দান করুন প্রভু আপনি আমায় এই বরে দান করুন তথাস্তু 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 Come on!
ভ্রমণ করতে করতে হঠাৎ আপনি এভাবে থমকে দাঁড়ালেন কেন? নারদ, আজকে হঠাৎ করে কেন আমার ধৃতি অনয়ন কেঁপে উঠেছে? তাই তো আজ আমি এভাবে থমকে দাঁড়িয়েছি। জানো নারদ, যেদিন অসুর দৈত্য হিরণাক্ষ অমরত্ব বরলাভ করেছিল সেই দিন আমার তৃতীয় নয়ন এভাবে কেঁপে উঠেছিল। তুমি দেখো তো নারদ, আজ কি আবার কোন অসুর দৈত্য অমরত্ব বরলাভ করেছে? হ্যাঁ প্রভু, আপনার বিচক্ষণ একদম সত্য। ওই দেখুন প্রভু, অট্টহাস্য করতে করতে গৃহে ফিরে যাচ্ছেন অসুর দৈত্য ত্রিপুরাসু। ব্রহ্মদেব নাকি তারে দিয়েছেন বর, তার গর্ভজাত সন্তান হবে চির অমর। না, তা হতে আমি দেবো না, তা হতে আমি কিছুতেই দেবো না। আর কোন অসুর অমরত্ব বর প্রাপ্তি হোক তা আমি চাই না। দেবতাদের পরে বলিয়ান হয়ে অসুরেরা দেবতাদের করে নিপীড়ন করে নির্যাতন, তাই আমি আর কোনদিন হতে দেব না। হে প্রভু, তাহলে এর কি কোনো বিধান আছে? হ্যাঁ আছে নারদ, আছে। অসুর দৈত্য ত্রিপুরাসুর গৃহে ফিরে যাবে, তার স্ত্রীর সাথে সহবাস করবে, তবে তো তার গর্ভজাত সন্তান হবে। তাই তার আগেই আমি তাকে পথমধ্যে শেষ করে দেব। তাহলে তাই করুন প্রভু, আপনার যা ইচ্ছা। আমি তপস্যায় ব্রহ্মদেবের করিলাম আরাধন, আর প্রথমে হইল আমার মহেশ্বর দর্শন। কি সৌভাগ্য আমার, আজ আমি পরম ভাগ্যবান। ওরে মূর্খ অসুর, ব্রহ্মদেবের কাছে বর প্রাপ্তি হয়ে অট্টহাস্য করে কামাস ত্রিভুবন, কিন্তু আমি থাকতে তোর সে আশা কোনদিন না হবে পূরণ। ওরে মূর্খ অসুর, তুই গৃহে ফিরে যাবি, তোর স্ত্রীর সাথে সহবাস করবি, তবে তো তোর গর্ভজাত সন্তান হবে। তার আগে আমি তোকে শেষ করে দেব। এইবার দেখি কেমন করে তোর সন্তান হয় চির অমর। এখানে দেবাদিদে মহাদেব ভাবলেন এক কাণ্ড, আর ওদিকে নিয়তি করে রেখেছেন আরেক কাণ্ড। তাই মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে আজ ত্রিপুরাসুর তার স্ত্রীর নাম ধরে ডাকছেন।
কে আমার নাম করে প্রভাবতী প্রভাবতী বলে ডাকে না 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 আমার স্বামী তো তপস্যায় গেছে আমি মনে হয় ভুল করছি হে প্রভাবতী আবার আমার নাম ধরে প্রভাবতী প্রভাবতী বলে ডাকে আমি যতই শুনছি ততই মনে হচ্ছে আমার এ ডাক খুবছে না আমার খুব এ ডাক যেন খুব জানা যাই আমি এগিয়ে যাই আমি যাব প্রভাবতী
Ah!
চোখের চামড়া করে তুলবে এখনো আমি রয়েছি বাকি আমার সাথে যুদ্ধ করো কে ও বৈকুণ্ঠ অধিপতি স্বয়ং নারায়ণ আপনিও এসেছেন আমার সাথে যুদ্ধ করতে তবে তাই হোক আজ রণক্ষেত্রে মিটিয়ে দেব তুমি আমার হাতের অস্ত্র কেড়ে নিয়েছো তো কি আয় হয়েছে এখনো আমার গায়ে প্রচন্ড শক্তি আছে এসো গয়াসুর আজ আমরা মল্ল যুদ্ধ করি গয়াসুর এই নাকি তুমি গয়াসুর নারায়ণ আমার দেহে এখনো অনেক শক্তি আছে আমি প্রথম মল্লযুদ্ধে পরাজিত হলাম তো কি আছে এখনো আমার দেহে অনেক শক্তি আছে আসুন গয়াসুর আমি এখনো পরাস্ত হইনি এসো আমরা বৃথা যুদ্ধ করে কোনো লাভ নেই এ যুদ্ধে আমরা কেউ পরাস্ত হব না কারণ তুমিও অমর আর আমিও অমর তাই এ যুদ্ধে আমরা কেউ পরাজিত হব না এসো গয়াসুর দুজনের মধ্যে সন্ধি করা যায় হে গয়াসুর তুমি ব্রহ্মদেবের বরে বলিয়ান আজ আমিও দেব তোমায় আরেকখানা বর বলো গয়াসুর তুমি কি চাও তুমি স্বর্গ চাও তুমি কৈলাস চাও না আমার বৈকুণ্ঠ চাও হে 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 ঠাকুর আমি স্বর্গ চাই আমি স্বর্গে সচি রানীর সাথে মহাসুখে থাকবো না 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 ঠাকুর না আমি আমি স্বর্গ চাই না আমি বরং কৈলাস চাই সেখানে সেখানে আমি দুর্গার সাথে মহাসুখে থাকবো দুর্গা হবে আমার শয্যা সঙ্গিনী আমি কৈলাস চাই না 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 আমি কৈলাস না আমি বরং বৈকুণ্ঠে লক্ষ্মীর সাথে মহাসুখে থাকবো আমি বৈকুণ্ঠই চাই বেশ তাই হবে গয়াসুর বলো গয়াসুর তুমি কোনটা নেবে তুমি স্বর্গ নেবে তুমি কৈলাস নেবে না বৈকুণ্ঠ নেবে আমি স্বর্গ নেব আমি কৈলাস নেব আমি বৈকুণ্ঠ না 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 ঠাকুর না আমি কিচ্ছু চাই না ঠাকুর আমি স্বর্গ চাই না আমি কৈলাস চাই না আমি বৈকুণ্ঠ চাই না আমি শুধু চাই তোমার দুটি চরণ যেন আমার পক্ষে থাকে চিরদিন চিরকাল বেশ তাই হবে গয়াসুর আমার দুটি চরণ থাকবে তোমার পক্ষের উপর কিন্তু গয়াসুর তুমি কথা দাও তুমি আর কোনোদিন উঠে দাঁড়াইতে না পারিবে আর বেশ 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 ঠাকুর আমি তোমায় কথা দিলাম আমি কোনোদিন আর উঠে না দাঁড়াইব আর যদি প্রতিদিন বুকে পাই পিণ্ড তাহলে আমি কোনোদিন না উঠে দাঁড়াইব আর যদি আমি একদিন না পাই পিণ্ড তাহলে আমি পুনরায় উঠে দাঁড়াব আর এই সাজানো পৃথিবীকে আমি করে দিব বেশ তাই হবে গয়াসুর তাই হবে তাহলে তাহলে এই দেখো ঠাকুর আজ আমি তোমার পদ তলে করিলাম স্বয়ং
আমার দুই চরণ খানি রাখিলাম তোমার পক্ষে একি করলেন প্রভু একি করলেন আপনি আপনি কোন প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন গয়াসুরের বুকে কে দিবে প্রতিদিন পিণ্ড শান্ত হও ব্রহ্মদেব শান্ত হও দেবাদিদেব মহাদেব শোনো ব্রহ্মদেব আজ থেকে আর মানুষের জন্ম নির্দিষ্ট কোন ঋতুতে নয় আজ থেকে তুমি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের জন্ম দেবে প্রতিদিন প্রতি রাত্রি ক্ষণে ক্ষণে আর আমি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পালনের ভার নিলাম আর মহেশ্বর তুমি সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে প্রতিদিন করিবে সংহার তাহলেই প্রতিদিন মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ জন্মগ্রহণ করবে প্রতিদিন মানুষ মরবে আর গয়া সুরের বুকে পিণ্ডি পড়বে গয়াসুর শান্তিতে থাকবে পৃথিবীর মানুষজন আর শান্তিতে থাকবে স্বর্গের সমস্ত দেবতাগণ এসো আমরা নিজ নিজ ধামে এবার করিব গমন তাই এতক্ষণে নারায়ণ বিষ্ণুর পাদপদ্ম লাভ করেছে সেই সংবাদে গয়াসুরের স্ত্রী বেনালি তিনি সঙ্গী সাথীদের নিয়ে নারায়ণ দর্শনে আগমন করছে মিলন হবে কত আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের মিলন হবে কত আমার মনের মানুষের সনে আমার স্বামী চিরজীবনের মতো সাহিত্য হলো
কিন্তু আমি যে নারী আমি পূর্ণ যৌবনাবতী আমি কেমন করে কাটাবো আমার বাকিটা জীবন কে নেবে আমার ভরণ পোষণ শোনো শোনো বেনালি আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষ রূপে তোমার স্বামীর মুখে পিণ্ডদানের পূর্বে অষ্ট দিবস পৃথিবীর মানুষ তোমার মূলে জল দেবে তোমাকে খাবার দেবে তুমি মহা সুখে থাকবে বেশ তবে তাই হবে ঠাকুর তবু আজ্ঞে আমি শিরে ধার্য করে নিলা চলো বেলালি এবার আমি তোমায় পৃথিবীতে পৌঁছে দিয়ে আসি আমি তোমায় পৃথিবীতে পৌঁছে দিয়ে আসি ও গায়ের স্কুলে বাবুর মাই পড়ুয়া ছেলারা কত তাল বাজাতে গায়ের স্কুলে বাবুর মাই পড়ুয়া ছেলারা কত তাল বাজাতে গায়ের স্কুলে বাবুর মাই পড়ুয়া ছেলারা কত তাল বাজাতে শান্তিতে থাক বাবা আমরা গো শান্তিতে থাকি ঠাকুর শুনো ঠাকুর হাই দেখো বাবা এই সাজির মধ্যে আমি ফুল বললাম সব তুলে আনে দিয়েছি বাবা এইখানে রাখিয়ে দিছি বাবা তোমার যখন যেটা দরকার হবে তুমি কাজ করে নিবে আর আমি এখন আসছি বাবা আমি এই সাজিটা রাখিয়ে দিয়ে আর আমি এখন আসছি রে 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 তুই কোথায় যাবি রে শালা তুই তো বড় চেন্ডর লাপিস বলিস এই মাত্র আসতে না আসতে বলছিস আমি যাচ্ছি ঠাকুর ঠাকুর আমি তো ঘর যাই না রে বাবা আমি ওই ধারে খাসি কাটার ব্যবস্থা করছি বুঝেছ মানে ভজটা জুটাই খাতে হবে কিন্তু কি বাবা খাসি কাটে তুই তো শুনেলে শুনেলে রে শুনেলে এদিকে এদিকে শুনেলে বলছি জন খাসির মাথাটা ওই ঠাকুরকে দিবে বুঝলি না ওইটার ঘেঁচাটা টুকু বেশি করে রাখবে বুঝলি না হে ঠাকুর ওটা আমাকে নাই শিকার হবে কি বাবা আমারও যখন লাইহিটা ধরে নাই তখন
আমি লাটালি করছি বাবা আমি সেটা বুঝি না ইহা ঠাকুর আমাদের ডাক পুরুষের একটা কথাই আছে না যে ঠাকুরের ভাগ হলো এটাটা আর আমাদের নাপিতের ভাগ হলো পেছাটা ঠিক বলেছিস রে বাচ্চা ইহা ঠাকুর তাই এখন আমি আসছি কেমন হো আমি গড় করছি বাবা আমার বাপ ঠাকুর চোদ্দ পুরুষের কাছে যেমন পূজা পাঠ নিয়ে ছুটে আছি বাবা আমার কাছে ওই রকমই থাকবে আমি লৈতন ঠাকুর বটি বাবা আমি অত মন্দর বন্দর নাই জানি আমি বাচ্চাকে খাতা দেখে মারি দিব তো এতক্ষণ বাবা ওই পিণ্ডদান করার লোক গেলে আসার আগে আমি এখন এখানে টুকু বসে আসি ফুল পালালা গোজাগুজি করি বাবা ওদিকে ওদিকে পিতামাতার আত্মার শান্তি কামনার্থে পৃথিবী মানুষ পৃথিবীর বাসীর মানুষ গয়া ধামে চলেছেন পিণ্ড দান করার জন্য
বাবা বসো, হ্যাঁ এইখানে এইখানে এদিকে এদিকে কাছে আসে বসো, হ্যাঁ ইহার বাবু ছানারা তোরা সবাই ঠেসা ঠেসি হয়ে বসবো, ঠেসা ঠেসি হয়ে বহু গিলা ওইদিকে বসো গো, তোমরা এখানে বসো বাবা, বসো 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 সবাই বসো, হ্যাঁ আমি ঝটপট ঝটপট বাবা চাড়ে মারে চুপাই নি, চাড়ে মারে চুপাই নিয়ে বাবা হাজারো কি বলবে হে হাজারো সেনা মনে একটা তেল করে আছে, আমাকে ওইদিকে আরো যাতে হবে হাতটুকু জলটা নিয়ে শান্তি জলটা করিলি, ওম গঙ্গে গঙ্গে সুযমুনাস, ওম কৃষ্ণ গোদাবরী কাবেরী, ওম রাম শান্তি, ওম রাম শান্তি, ওম রাম শান্তি শান্তি শান্তি। ইহারে বাবু এই হাতটা একটু জল টালে, এই হাতটা একটু জল লে বাবু, এ বাবু এই দিকে জল জল ফুল এইদিকে ঘটি আছে এই দেখে, হ্যাঁ একটু জল হাত দেয় বল, ওম নম কেশব, ওম নম, ওম নম কেশবাই নম, ওম নম মাধবাই নম, ওম মাধবাই নম, একটু জলটা খাই নিয়ে পেছন থেকে খাড়িয়ে নিয়ে বাবা, এবার এবার এইখানে ধূপখাড়িটা জ্বালাইলে, প্রদীপটা জ্বালাইলে ঠিক আছে ঠিক, আর এইখানে তিনবার তবু সিঁদুরটা টিকা দিয়ে দে, ও বাবা নানা রে বাচ্চা সিল করা মাল বটে তো, লে বাবু ধূপ কাটলে ধরলি ধরলি, হ্যাঁ আর এইখানে তিনবার ঘুরাবি, ও গয়া সুরের নাম করে তিনবার ঘুরাইলে আর এইখানটাই গুঁজিয়ে দে, এবার এইখানে তিনবার একটা সিঁদুরের চিহ্ন দে তো বাবু, এইখানটায় এইখানটায় এইখানটা একটা চিহ্ন দে, এইরকম করে এইরকম করে তিনবার চিহ্ন দে, এবার বল নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, এবার আরেকটা ফুল, একটা ফুল নে তো বাবু, এই ফুলটা নিয়ে আর বল এতে এতে গন্ধ পুষ্পে, গন্ধ পুষ্পে গণেশায় নম, গণেশায় নম, এইখানে রেখে দে আরেকটা ফুল নে, এতে এতে গন্ধ পুষ্পে, গন্ধ পুষ্পে নারায়ণায় নম, নারায়ণায় নম, আরেকটা ফুল নে, এতে এতে গন্ধ পুষ্পে, গন্ধ পুষ্পে সর্বদেবতায় নম, সর্বদেবতায় নম, আরেকটা ফুল নে, এতে এতে গন্ধ পুষ্পে, গন্ধ পুষ্পে বাস্তু দেবতায় নম, বাস্তু দেবতায় নম, আরেকটা ফুল নে, আর বল এতে এতে গন্ধ পুষ্পে, গন্ধ পুষ্পে ব্রাহ্মণায় নম, ব্রাহ্মণায় নম, আরেকটা ফুল নিয়ে এখানে বলবি এতে গন্ধ পুষ্পে, এতে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে, শ্রী বিষ্ণুবে নারায়ণায়, নারায়ণায় গোবিন্দায় নম, নম গোবিন্দায় নম, নম, ইহারে বাবুরা এইবার বৈতরিণী করতে হবে বুঝলি তো, তো বলি হ্যারে বাবুরা যদি বৈতরিণী করতে হয় তো গাই দান ভূমি দান এইসব করতে হয় বুঝলি না, তো তোরা গাই দান ভূমি দান করবি না, এ ঠাকুর ঠাকুর গো আমরা অত সব নাই পারবো বাবা, শ্বশুরের চিকিৎসা করতে হামতে সকল টাকা পয়সা ফুরাই গেছে, ওই গাইদান ভূমি দানের বদলে তুমি বরং কিছু পয়সাই নিয়ে নেবে, ওরে বাবা আমি তো হই যাই ঘুরছি রে বাবা, না তো জমি দিলে কি আমাদের ক্ষেত তোদের ক্ষেত্রে কোনো আমি বাড়িতে আসবো, এই বাবা আমাদের ঠাকুর যা তো পাঁচ পয়সা পালে ভালো, ঠিক আছে ঠিক আছে আমি বাবা ওই পয়সা নিয়ে সারি দিচ্ছি, লেরে বাবু নে এইখানটা এইখানে একটা জল দিয়ে চিহ্নাতে দেখি একটা নদীর মতো চিহ্না কর, একটা একটা চিহ্না দে, একটা চিহ্না দে, আর এখানে বস বসে নিয়ে আর বল বল বল,
ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষে এরে বাবু তোর তোদের গোত্রটা কি ওঠে তোদের গোত্রটা কি ওঠে তালকানা দাসস্য আত্মা আত্মা প্রেতাত্মা প্রেতাত্মা শরণং শরণং মম মম এইখানটাই ফেলে দে বলছি ইহা গো বিটি ছানারা বহু বিটিরা এগো এ তোরা কে কে বহু বিটি আছিস রে বাছা বৈতরণী হইয়া গেল এখন টুকু কান্দে হই তো যদি পারবে তো কি করবে বাছারা মানুষ তো আর চিরদিন কেউ পাচ্ছে তাকে তো বলি হ্যাঁ এবার বাবা পিণ্ড দান হবে তো বলি পিণ্ডিটা কে বাঁটবে এ ঠাকুর পিণ্ডিটা আমাদের ছটকি বাঁটবে জাল ছটকি উঠলো গোপচেই আছে এ ঠাকুর পিণ্ডিটা আমি আগে বাঁটেছি সেই দিকে যাব তুমি রাখিয়ে দিয়েছি ও হো ঠিকই আছে হো 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 ঠিক আছে বসো 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 আমি পিণ্ডিটা ছাড়ে দিতে হো 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 বাবু হো এই পিণ্ডিটা হাত তাই লে রে বাবু হো হাত তাই লে হো আর এবার বল এত এত মদনম যশপ্রিয় যশপ্রিয় সবুশত সবুশত অষ্টশত অষ্টশত শুভানব শুভানব মিশ্র মিশ্র এত এত মম মম পিতা পিতা তালকানা দাসস্য তালকানা দাসস্য কুঠিহার গোত্রস্য কুঠিহার গোত্রস্য আত্মা আত্মা প্রেতাত্মা প্রেতাত্মা শান্তি শান্তি কামনান হেতু কামনা হেতু অগ্নিদদ্ধা অগ্নিদদ্ধা পিণ্ড শুভা পিণ্ড শুভা বলো গয়া গঙ্গা গয়া গঙ্গা গয়া কাশী গয়া কাশী কুরুক্ষেত্র কুরুক্ষেত্র পুষ্কর রেণুচ পুষ্কর রেণুচ গদাধর গদাধর হরি বল হরি বল আর বল এবার এখানে আরেকটা ভুল নেই আর বল ও পিণ্ডিদান নিমত্তে পিণ্ডিদান নিমত্তে গোদান গোদান ভূমিদান হেতু ভূমিদান হেতু যৎকিঞ্চিত যৎকিঞ্চিত কাঞ্চন মূল্য কাঞ্চন মূল্য ব্রাহ্মণায় ব্রাহ্মণায় সম্প্রদদে সম্প্রদদে বাবুরা সবাই উঠ সবাই উঠ সবাই উঠ বাবুরা সবাই উঠ বাবু গিলা উঠো বাবুলা উঠো 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 উঠ রে বাবু গোবিচেই আছে চার ছেলের বাপ হলিস এখনো সকল শিক্ষা দেওয়া এদিকে চড়াত করে নিয়ে আর বল
হে সূর্যচন্দ্র, হে সূর্যচন্দ্র তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। হে আকাশ বাতাস, হে আকাশ বাতাস তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। হে কুটুম বন্ধু, হে কুটুম বন্ধু। হে হিত মিতান, হে হিত মিতান। হে পাড়াপড়শি, হে পাড়াপড়শি তোমরা সকলেই সাক্ষী থাকো, তোমরা সকলেই সাক্ষী থাকো। আমি যথাযোগ্য, আমি যথাযোগ্য। আমার পিতার আদ্য সাধ্য, আমার পিতার আদ্য সাধ্য। ও পিণ্ড দান করিলাম, ও পিণ্ড দান কুটুম বন্ধুকে আছো গো, ধরে উঠাও রে বাবারা, উঠাও উঠাও। তুমি ভজ খাতেই ঢুকেছো, কাজটা উঠাও 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 বাবারা, উঠাও 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 উঠাও। এবার সবাই ঢাকা নিয়ে বসো, ঠাকুরগুলো ঢাকা বেরোবাস, শান্তি জলটা দিলেই মোটামুটি আমার কর্মটা প্রায় চুকে গেল, বুঝলে? বসে 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 সবাই ঠাকলে ঢাকা নিবে। ও গঙ্গে গঙ্গে শো, ও ই বাবা বলি, হ্যাঁ গো, তোমরা মাতা ঘরের বহু হয়ে বাবা কাঁসার ঘটির বদলে একটা পিতলের ইতুটুকু ফুচলি চোদা ঘটি ঢুকাই নিয়েছো। তোমরা নাই জানো যে শান্তি জলের সময় একটা দগদগিয়া কাঁসার ঘটি দিতে হয়? কি করিব বাবা, আমাদের গৃহস্থে নয় একেই যা কাঁসার ঘটি ছিল, তো সেটাও সেদিন আসে পাটকারে বাবা ভাঙিয়ে ভুড়ে নিয়ে চলে গেল। ঠিকই বলেছিস মাই আমার, পাটকারের বেলায় সকলে ভালো ভালো, আর এই ঠাকুরের বেলায় কিঞ্চিত মূল্য। গোষ্ঠীর তিনটা চাই যত সব বসে বসে, তোমাদের যেমন যত এই আজে বাজে বাবা, আমি ওই আজে বাজে করে চুপাই নেব। বসে 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 ও বলি কেন ঠিক, যখনই শান্তি জলটা দিব বলছি তখন বাবা এক পাল্লে তাদের বিঘ্ন ঢুকে গেছে, কেন ঠিক? ও বড়কি বহুটা, এই বড়কি বহুটারে মাছা বড় চা ধরে বিটিছে আমি, যখন বৈতরণী সময় বললি কাঁদো গো মায়া ছেলেলা, তখন মুটাই ঢাকা নিয়ে আর ইয়ার মুটা আর উয়ার মুটা মুটুক মুটুক হয়েছে, আর এখন যখন বলছি শান্তি জলটা দিব বাবা তখন দেখছো কেমন কাড়ার মতন আর রাজা বলিয়া গে, তোর কি হইলো বল দেখি তো। এটার শ্বশুর, কি আর বলিব বাবা, আমরা তো শ্বশুরের পিণ্ডি সাধ্য করলি, কিন্তু আমার পিণ্ডি কে দিবে গো, আমার যে একটাও ছেলে জন্মে না। এই যে তুই কাঁদছিস, বস শান্তি মনে বস দেখি, আর শান্তি মনে শান্তি জল ঢালে দেখবি আসছে পুজোতে মন্দিরকে ছাইয়ে তোর ঘর ভরে যাবে, উড়কা দিয়ে টেকা দিলার মি বস। ওম গঙ্গে গঙ্গেশ, ওম যমুনেশ, ওম কৃষ্ণা গোদাবরী, ওম নম শান্তি, ওম নম শান্তি, ওম নম শান্তি, শান্তি শান্তি। ইহাদের বাবুরা কর্মটা তো প্রায় চুকেই গেল, কোট বাবু তোকে একটু আমি কানে কানে ভালো কথা বলে দিছি, সব ক্রিয়াকর্ম তো বাবু চুকে গেল, আজ তুই ঘাটের পাথর বুঝতে পারলিস তো, তোর ঘরে কুটুম রর আছে আর দুয়ারে কাঙ্গাল বসে কলকল আছে, বুঝলি না? আজ তুই কাকো উঁচু মুখে কথা বলিস না, বুঝলি না? যথাযোগ্য যেমন করে পারবি সবাইকে সেবা করাবি, দান ধ্যান করবি, তবেই তোর পিতার আত্মা শান্তি পাবে, তোর বাবা পিতৃদায় থেকে মুক্তি পাবে, কেমন? যা ওইখানে মাছ পড়া পিঠা পড়া আছে সব ছুঁয়ে ছুঁয়ে সবাই বিধি বহুলা চলে যাও, কেমন? হরিবল রে বল